হ্যালো বন্ধুরা, আজকের বিষয়টি হলো গলায় আটকে যাওয়া মাছের কাঁটা দূর করার 5টা উপায়। না জানা থাকলে জেনে নিন। মাছ আমাদের সবারই খুবই প্রিয়, তবে প্রিয় এই খাবারটি খেতে গেলে অনেক সময় বিপত্তিও ঘটে। আবার অনেকেই মাছ খেতে চান না কাঁটার ভয়ে। ইলিশ সুস্বাদু মাছ হলেও অনেক দূরে সরিয়ে রাখেন শুধুমাত্র অতিরিক্ত কাঁটার ভয়ে, তাই তো? তাহলে কি করবে? মাছ ভাত খেতে খেতে হঠাৎ গলায় কাঁটা বিঁধে গেলেই সর্বনাশ। তবে এই সমস্যার সমাধান রয়েছে। গলায় বিঁধে যাওয়া মাছের কাঁটা দূর করার সহজ 5টি উপায় রয়েছে। আসুন জেনে নিই গলার বিঁধে যাওয়া মাছের কাঁটা দূর করার 5টা উপায়। প্রথমত, একদলা সাদা ভাত খেতে পারেন। নরম ছোট কাঁটা হলে এতে অনেক সময় নেমেও যায়। দ্বিতীয়ত, গলায় কাঁটা বিঁধলে অল্প অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল, তাই গলা থেকে কাঁটা পিছলে নেমে যাবে খুবই সহজে। তৃতীয়ত, হালকা গরম পানিতে একটু লেবু নিংড়ে সেই পানি খেতে পারেন। লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দিতে সক্ষম করে। চতুর্থ, পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে নিন। ভিনেগার গলার বিঁধে থাকা মাছের কাঁটাকে নরম করে, তাই পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে খেলে কাঁটা সহজে নেমে যায়। পঞ্চমত, লবণ ও কাঁটা নরম করে, তবে শুধু লবণ না খেয়ে পানিতে লবণ মিশিয়ে নিন। প্রথমে একটু পানি সামান্য উষ্ণ গরম করে নিয়ে সেই পানিতে বেশ খানিকটা লবণ মিশিয়ে নিন। এই উষ্ণ লবণ পানি খেলে গলায় বিঁধে থাকা মাছের কাঁটা সহজেই নেমে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।